আজরা করে লাইছে পুরো ঝাঁঝরা হ্যাঁ যেদিকে তাকানো যায় খালি ছিদ্র দেখা যায় আমি গতকালকে বলছিলাম যুদ্ধে জয় পরাজয়ের হিসাব নিকাশ আমি জানি না বাট এতটুকু জানি হিজুরা যদি খেপে ইসালিদের কিন্তু খবর আছে দর্শক খুবই মনোমুগ্ধকর সংবাদ খুশির সংবাদ বিজয়ের সংবাদ কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তো ওইভাবে আসে না আমরা ইনশাল্লাহ নিয়ে আসি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন মাত্র দুই মিনিটে চল্লিশটি রকেট ক্ষেপণাস্ত্র মিসাইল ছুড়েছে কারা আমাদের হিজুরা ঝাঁঝরা হয়ে গেছে আপনার ইসালিদের সামরিক ঘাটির যে আয়রন ডুম ফায়রন ডোম আছে সব কোথায় গেছে তবে আমরা জানি এরপরে আরও একটা ভয়ানক কোনো কিছু করতে যাচ্ছে ইসাইল কিন্তু আপাতত আমরা বিজয়ের গল্পগুলোতেই মনোনিবেশ করছি গতকালকে আপনাদের একটা নিউজ দিয়েছিলাম লেবাননের একশো কিলোমিটার অভ্যন্তরে ঢুকে অভিযান চালিয়েছে ইসালের যুদ্ধ বিমানগুলো গোলা এবং কি সেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করা হয়েছে কয়েকটি গ্রাম যদিও ইসালের দাবি এগুলো গ্রাম নয় হিজুদের ঘাটি গতকাল কি হিজুরা বলেছিল যে পাল্টা জবাব দেওয়া হবে দর্শক ইরান সমর্থিত আমাদের লেবাননের এই শক্তিশালী গোষ্ঠী হিজুদের সম্পর্কে আমরা কিন্তু তাদের সামরিক ক্ষমতা নিয়ে মোটামুটি আইডিয়া আমাদের থাকলেও ইসালিদেরও কিন্তু আছে আপনার আপনার সেই ধারাতে আবার ভয়াবহ রকেট হামলা চালিয়েছে আপনার ইসরালের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি টোটালি গড়িয়ে দিয়েছে হিজুরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাঁটিটি হিজুদের চালানো হামলার একটা ভিডিও প্রকাশ করেছে আমাদের হিজুবেডা এতে দেখা গেছে লেবানন থেকে আপনার হিজুদের চালানো রকেট হামলায় দক্ষিণ ইসরায়েলের গ্যালেলিও বিরানি তারপর হচ্ছে যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তাই নয় হামলার সঙ্গে সঙ্গে ঘাটিতে আগুনও ধরা যায় তবে এই হামলায় হতাহতের খবর এখনও জানা যায়নি হামলার পরেই ইসালের কিরিয়াত সমন মানারা এবং মার্গিলিউড শহরের বাসিন্দাদেরকে সতর্ক করা হয়েছে কারণ গা ওই যে যা সেইখানে আগ্রাসন শুরুর পর এবার একটা অনানুষ্ঠানিকভাবে আপনার ইসালের ঘাঁটিতে হিজুদের সবচেয়ে বড় ভয়ঙ্কর হামলা বা প্রতিশোধমূলক হামলা হিসাবে মনে করা হচ্ছে আইডিএফ এর দাবি আহ হামলার পরও তারা করা জবাব দিয়েছে দক্ষিণ লেবাননে হিজুদের কিছু অবকাঠামোতেও তারা আজকে হামলার প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালান্ট বলছেন যে সামনের দিকে এগুলোর জন্য পাল্টা জবাব দেওয়া হবে তবে আমরা দেখছি এখানে আপনাদেরকে আরেকটু যদি তথ্য দেই গতকালকে একশো কিলোমিটার অভ্যন্তরে আপনার ইসাল যে হামলা চালিয়েছে সেখানে আমাদের হিজুদের একজন কমান্ডার সহ তিন সদস্য শাহাদাত বরণ করেছে আর এই দাবি করছে আপনার আইডিএফ প্রতিবেদনে বলা হয়েছে নিহত আমাদের যে কমান্ডার আছেন ওনার নাম হচ্ছে হোসেন সালামি তিনি হিজুদের নাসির ইউনিটের সদস্য ছিলেন ভেলিতে হামলায় মৃত্যু হয়েছে অপর দুই হিজু সদস্যদের দক্ষিণে আপনার লেবাননের দক্ষিণে গোষ্ঠীটির একাধিক ঘাঁটিতে হামলার শিকারে আপনার তাদের শাহাদত বরণ করা হয় আইডিএফের দাবি যে হিজুরা গোলান মালভূমির দিক থেকে রকেট ছোটত একটি করেছিল হিজুরা আর এরপরে তারা যে সামরিক অভিযান চালিয়েছে সেই অভিযানে পাল্টা হামলায় আজকে তাদের সামরিক ঘাঁটিগুলোতেও ব্যাপক রকেট এবং গোলাবর্ষণ করেছে আমাদের হিজুরা তথ্য বলছে গত অক্টোবর থেকে ইসালের হামলায় দুইশো হিজুদের শাহাদাত বরণ হয়েছে প্রাণ হারিয়েছে পঞ্চাশজন বেসামরিক বাট সেই তুলনায় ১২ বারোজন সেনা এবং পাঁচজন বেসামরিক নিহতের দাবি হচ্ছে আপনার ইসালের অফিসিয়ালি বাট আমাদের হিজুরা বলছে এই সংখ্যাটা অনেক মানে কি বলা হয়েছে ধ্বংস করা হয়েছে ইসালের সামরিক ডিপার্টমেন্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট লাইক ট্যাঙ্ক লাইক আকাশ প্রতিরক্ষা সিস্টেম অথবা মিসাইল সামরিক যেই ঘাঁটিগুলো আছে সেগুলোর যে উৎক্ষেপণ কেন্দ্রগুলো যুদ্ধের নতুন এই টার্নে আমার মনে হচ্ছে হিজুদের উচিত একসাথে ঝাঁপাই পড়া পরবর্তী ভিডিওতে থাকছে আর বেশ কিছু তথ্য ভালো থাকুন আসসালামু আলাইকুম